বরপেটা লোকসভা সমষ্টির প্রচার অভিযান অব্যাহত রাখিছে CPIM দলের প্রক্ষেপিত প্রার্থী মনোরঞ্জন তালুকদারে। বিজেপির দুর্গ নলবাড়ির রাজপথত সমদল করে নির্বাচনী প্রচার অভিযান চলাইছে প্রার্থীগুলিয়ে। ভাষণ প্রসঙ্গত বিজেপি সরকারক ক্ষুর্ধার সমালোচনা মনোরঞ্জন তালুকদার। আঞ্চলিকতা বাদক জলাঞ্জলি দিয়া বলে আপর বিরুদ্ধে সমালোচনার সরব হল প্রার্থীগুলি। বরপেটার বিজেপি প্রার্থী ফণীভূষণ চৌধুরীকো সমালোচনা তালুকদার। বিজেপির বকুচাত উঠি সাংসদ হবলে আহিছে বলে ফণীভূষণ চৌধুরীক কটাক্ষ CPIMৰ প্রার্থীগুলি। কেশব মহন্ত এবার কক বরপেটা লোকসভা সমষ্টির মানুষ বা অসমের মানুষক যে তেওঁলোকে কা নামানে, কা নামানে এই কথা কক, সাহস নাই আমি জানো কা, এই কথা তেওঁলোকে কব নোৱাৰে। কেউ কব নোৱাৰে এই কথা, কব নোৱাৰে এই কারণে এই কথা যদি কয় তেওঁলোকৰ আসল মালিক হিমন্ত বিশ্ব শর্মায় এনেকুৱা ঠেলা দিব যে তেওঁলোক চিটিকি পৰিব, অগপৰ অস্তিত্ব বিচাৰি পোৱা নাযাব। আজি অগপ বিজেপিৰ কলাত যে নির্বাচনত আহিছে এই কলাৰ পৰাও ঠেকেচা মাৰি পেলাই দিব হিমন্ত বিশ্ব শর্মায়। মই স্পষ্টভাৱে কৈছো আজি অগপ দলটো অতুল বৰা কেশৱ মহন্তৰ কথা মতে নচলে। অগপ দলটোৰ এতিয়া বকলমে সভাপতি হৈছে হিমন্ত বিশ্ব শর্মা, আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী। আৰু অতুল বৰা কেশৱ মহন্ত হৈছে ওয়ার্কিং প্রেসিডেন্ট। আজি এনে ধরনের অবস্থালে অগপ গৈছে বিজেপির লগ লগার ফলত। 54 জন MLA আছিল 2001 চনত, সরকার চলাই আছিল। আজি সিঙ্গল ডিজিটত আহিছে, একক সংখ্যাত আহিছে 9 জন। মই আজিয়ে কৈ দিলো যদি এই অবস্থা থাকে তেতিয়াহলে এটা দিনত অগপ এজন বা দুজন জিকিব, অগপ দলটো নাথাকিব। মই সেইকাৰণে আপোনালোকক অনুরোধ কৰিছো যে এই অগপ আজি বিজেপির কলাত উঠি যেতিয়া আহিছে, আজি এই অগপক পরাজিত করার মাজেদি ভারতবর্ষত যেটো আজি বিজেপিক পরাজিত করার কারণে রাজনৈতিক সংগ্রাম চলিছে, সেই সংগ্রামত আমার বরপেটা